গতানুগতিক স্বর্ণধান চাষ করতেন তারা। ছিল রোগ পোকার উপদ্রব, ছিল না ভালোবাজার দর। দিনের শেষে জমি ভর্তি ধানের ফলন দেখেও তেমন একটা হাসি ফুটতো না ঝাড়গ্রামের বিনপুর বা নয়াগ্রামের কৃষকদের। তাই কৃষি দপ্তর পরামর্শ দিল চিরাচরিত পদ্ধতি ছেড়ে বেরিয়ে আসার। একই সঙ্গে কৃষকদের হাতে তুলে দেওয়া হলো সুগন্ধি ধানের বীজ, আর তাতেই বাজিমাত করলেন কৃষকরা। ঝাড়গ্রাম জেলার বিনপুর এক এবং নয়াগ্রাম ব্লকের কৃষকরা বহুদিন ধরেই পুরনো পদ্ধতিতে চাষ করে আসছেন। এদিকে পরিশ্রমের ফসল তেমন একটা পাচ্ছিলেন না কৃষকরা। তারপর কৃষি দপ্তর নতুন চাষ পদ্ধতির পরামর্শ দিল কৃষকদের। ড্রামসিডার শ্রী পদ্ধতি, জিরো টিলেজ পদ্ধতি কৃষকদের জন্য নিয়ে এলো খুশির খবর। আর খুশির পারদ আরো একটু চড়া হলো যখন কৃষকদের বেশি উৎপাদনের জন্য পরামর্শ দেওয়া হলো নতুন জাতের ধান চাষের। বিভিন্ন স্কিমের মাধ্যমে তাদের কৃষি দপ্তর পরামর্শ দিল কখনো ব্ল্যাক রাইস তো কখনো বাদশাভোগ ধান চাষের। উদ্দেশ্য কৃষকদের আর্থিকভাবে আরো অনেকটা শক্তিশালী করে তোলা। সেই ছবিটা স্পষ্ট হলো এক কৃষকের কথায়। ভালো ফলন হয়েছে। আগে আমরা স্বর্ণ চাষ করতাম, স্বর্ণ চাষ ছেড়ে দিয়েছি, বাদশাভোগ চাষ করে আমরা ভালোই লাভ পাচ্ছি। তবে শুধু পরামর্শ দেওয়াই নয়, কৃষকদের উৎসাহ দিতে কৃষি দপ্তরের আরকেভিওয়াই স্কিমের মাধ্যমে ব্লকের বহু কৃষকের হাতে তুলে দেওয়া হলো বিনামূল্যে বাদশাভোগ ধানের বীজ, ওষুধ। সময়ে সময়ে বিজ্ঞানীদের পরামর্শ মেনে চাষ করে আজ তারা আর্থিকভাবে অনেকটাই মজবুত। ভ্যারাইটির যে বাদশাভোগ ভ্যারাইটির ধানটা দেওয়া হয়েছিল, তার সাথে যে মাইক্রোনিউট্রিয়েন্টগুলো আছে, জিঙ্ক এডেটা বা বোরন, জিঙ্ক প্লাস যে সমস্ত যখন রোগ লাগে আমাদের সাথে যোগাযোগ করে, তখন বিভিন্ন যে পোকার ওষুধগুলো, ইনসেক্টিসাইড বা ফাঙ্গিসাইড, বিভিন্ন ধরনের মেডিসিনগুলো আমরা হেল্প করি। এখন গাছের বয়স 125 দিন পেরিয়ে গিয়েছে, পাকছে ধান, শুরু হয়ে যাবে ধান কাটার কাজও। এখন গাছের কিছু কিছু জমিতে আপনার ফ্লাওয়ারিং স্টেজ আছে, ফুল আছে, আর এখন হারভেস্টিং পিরিয়ড। আর কিছুদিনের মধ্যে হয়তো ধানটা মানে হারভেস্টিং পিরিয়ডে চলে এসছে, কাটা যাবে। হ্যাঁ, চাষিরা খুব খুশি, আশা করি ফলন খুবই ভালো হয়েছে যেটুকু এসে দেখলাম প্র্যাকটিক্যাল। স্বাভাবিকভাবেই সুগন্ধি বাদশাভোগ ধান চাষ করে রীতিমতো খুশি বিনপুর এক ব্লকের মুড়াবনি রামনগর সহ বেশ কয়েকটি গ্রামের কৃষকেরা। আর এই মুড়াবনি মৌজাতে 70 জন কৃষক ইতিমধ্যেই উপকৃত হয়েছেন। বিঘা প্রতি 6 কুইন্টাল ধান পাবেন বলে আশাবাদী কৃষকরা। একই সঙ্গে তারা জানিয়েছেন আগামী মরশুমে আবারও চাষের জন্য বীজ হিসেবে কিছুটা রেখে দেবেন। কৃষি দপ্তরের পরামর্শ মেনে এখন বাদশাভোগ ধানেই আর্থিকভাবে অনেকটা লাভবান হলেন কৃষকরা। পূর্ব মেদিনীপুর থেকে প্রসূন ব্যানার্জির রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ।